সপ্তম বছরে পা দিল রত্না চট্টোপাধ্যায়ের বাড়ির গণেশ পুজো। এবার কিন্তু জাঁকজমকহীন। সপ্তম বছরে পা দিল রত্না চট্টোপাধ্যায়ের বাড়ির গণেশ পুজো। বেহালার পর্ণশ্রীর বাড়িতে সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে গণেশ চতুর্দশীর পুজো অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতিতে এবছর কিন্তু ছিল না কোনো রকম জাঁকজমক, তাও সমস্ত ধর্মীয় রীতি মেনেই সম্পন্ন হয়েছে পুজো। আমন্ত্রিতের তালিকাও ছিল ছোট, স্বাস্থ্যবিধি মেনে করা হয়েছে যাবতীয় পুজোর আয়োজন, জানালেন রত্না চট্টোপাধ্যায়। এবারে গণেশ পুজো করছি খুব ছোট করে, কারণ করোনার জন্য আমাদের প্রত্যেকেই একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হচ্ছে বলে বড় করে এবার করছি না, খুব ছোট করে, ছোট ঠাকুর, ছোট প্যান্ডেল, আমার পার্টির কর্মীরা, মেয়েরা, ছেলেরা সবাই এসে আমাদের মতন করে ছোট্ট করে পুজো করেছি। প্রতিবার আমার অনেক বড় করে পুজো হয়, আপনারা দেখেছেন রাত্রেবেলায় প্রচুর লোক খাওয়া দাওয়া করে, কিন্তু এবারে খাওয়া দাওয়া সমস্ত বন্ধ, শুধুমাত্র এখন এই পুজো হলো, পুজোতেই সবাই যেটুকু প্রসাদ নেবে এই দিয়ে এবারে আমরা গণেশ পুজো আছে। ভোগে আছে খিচুড়ি, লাবড়া, পাঁচ রকমের ভাজা, চাটনি, পায়েস, ভোগটা তো দিতেই হয়, আমাদের যেহেতু বাঙালিরা আমরা যেভাবে পুজো করি তাদের ভোগটা দিতেই হয়, ভোগ আমরা সাধারণত এই দিই। এছাড়াও আমাদের গণেশ বাবাজি মোদক খুব পছন্দ করে, লাড্ডু পছন্দ করে, সেগুলো অর্ডার দিয়ে আগে, তাও দুদিন লকডাউন ছিল বলে একটু অসুবিধা হয়েছে, কিন্তু মোটামুটি তার মধ্যেও ছোটোভাবে যা ব্যবস্থা করার করে সবাই মিলে, আমার পার্টির কর্মীরা সবাই মিলে একসঙ্গে থেকে আজকের দিনটা বেশ এনজয় করলাম, এক্ষুনি হোম দিয়ে আমাদের পুজো শেষ।